হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমার পিঙ্কিস ব্লগের নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তো মনে হচ্ছে আমার আর ইউটিউব করা হবে না, ইউটিউব থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসছে, কারণ আমি আর পাচ্ছি না এইভাবে। দেখো একটা মানুষ মানে কত কষ্ট করে আমরা ভিডিও করি, একটা বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে ধরার কেউ নেই, বাচ্চাকে সামলে নিজের রান্না বান্না কত কাজ থাকে, তার মধ্যে দিয়ে আমরা ভিডিও করে শেয়ার করি। কিন্তু তোমরা কি করো, তোমরা আমাদের ভিডিও দেখো না, ভিডিও শেয়ার করো না, ভিডিও ভিউজ হয় না। কোথায় আমার 18,000 সাবস্ক্রাইবার, সেখানে আমার 100টা ভিউজ হয় না। তাহলে তোমরাই বলো কী করে ভিডিও দিই, এরকম যদি ভিউজ না হয় ভিডিওটা ভালো লাগে দিতে? 500টাও তো অন্তত ভিউজ আসলে মনটা শান্তি দিতে পারে, যে এত কষ্ট করে ভিডিও করে 500টা ভিউজ পায় সেটাও আসে না। কিন্তু যারা ইউটিউবের ভিতরে নোংরামি করে বেড়াচ্ছে, খুলে খালে ভিডিও করে বেড়াচ্ছে, সংসার ভেঙে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে ভিডিও করলে অনেক ভিউজ, তারা ভিডিও চ্যানেলে অনেক ভিউজ, তাদেরকে নিয়ে লোকে রোস্ট করছে তাদের চ্যানেলে অনেক ভিউজ, তো তাদেরকে নিয়ে ভিডিও করলে কি আমাদের চলবে? তোমরা বলো, আমাদের তো একটা ব্লগ রিলেটেড চ্যানেল। তো আমরা যদি আমাদের ডেলি ব্লগ যেগুলো কাজকর্ম করি সেগুলো যদি আমরা শেয়ার করতে না পারি, তাহলে ভিডিও করার মানে কি? লোককে নিয়ে ভিডিও করে তো চ্যানেল গ্রো করে তো কোনো লাভ নেই, তাহলে লোকের ভরসা আমাকে থাকতে হবে, সে কখন ভিডিও চাইবে তার ভিডিওটা এ করে আমি তার ভিডিও চাইবো। সেটা করলে কি হবে? সেটা করলে তো আমরা চলতে পারবো না, আমরা একটা জায়গায় দাঁড়াতেও পারবো না। তাহলে আমাদেরকে তো নিজেদেরকে ভিডিও করে দাঁড়াতে হবে। তাহলে আমরা যে কষ্ট করে ভিডিওগুলো করছি দাঁড়ানোর জন্য, সেটাতে কেন তোমরা ভিউজ দিচ্ছ না? কেন তোমরা আমাদের পাশে দাঁড়াচ্ছ না? কেন? এটাই আমরা বুঝে পাই না। আমরা কি আমাদের কষ্টের কি কোনো দাম নেই? যারা বড় বড় ইউটিউবার তাদেরই কি কষ্টের দাম আছে? আজকে 8টা মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছি, একটা ভিডিও ভাইরাল হয়নি। তোমরাই বলো কার ইচ্ছা করে যে আর ভিডিও করি, পাবলিশ করি? মানুষ 3 মাস 4 মাস ওয়েট করে যে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আজকে 8টা মাস হয়ে গেল, 1000টা ভিডিও আছে আমার চ্যানেলে, 1000টা, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হয়নি। তাহলে এরকম করলে কী করে ভিডিও করি? আমার তো মনটাই না ভেঙে গেছে সত্যি। তোমাদের দাদাভাই ঠিক বলতো যে ইউটিউব করা বেকার, ছেড়ে দাও, কোনো দিনই দাঁড়াতে পারবে না, সফলতাও পাবে না। আজকে আমি বুঝতে পারছি এই জায়গাটায় এসে, যে আজকে আমার এতটা সাবস্ক্রাইব হয়েছে ঠিকই, কিন্তু আমি ইউটিউবের সফলতা পেলাম না, দাঁড়াতে পারলাম না। কষ্টটা এটাই মনে লাগে যে বরের কথাই সত্যি হয়ে গেল, আমাদের ইউটিউব করার মতো ক্ষমতা আমাদের নেই। ইউটিউবটা হয়তো আমার জন্যই না, ওই জন্য ভাবছি ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব, আর ভিডিও আসবে না আমার চ্যানেলে। হয়তো মাঝে মধ্যে তোমরা হয়তো শর্ট ভিডিও পাবে, বড় ভিডিও আর দেবো না, কারণ ভিউজই হয় না। ভিডিও করে কষ্ট করে নেট খরচা করে কোনো লাভ নেই। এই যে এগুলো সময় দিই যে এটা ইউটিউবের পিছনে, ইউটিউব কি সেটা বোঝে? আমাদের ভিডিওগুলো সাজেস্ট করে না। যারা খুলে একদম খুলে খালে ভিডিও করে তাদের ভিডিও ইউটিউব সাজেস্ট করে, তাদের চ্যানেলে কোনো স্ট্রাইক পড়ে না, তাদের চ্যানেলে কোনো মনিটাইজেশন ডিসেবল হয় না। কিন্তু আমরা একটুখানি একটা আধা কাটা জামা পরে যদি ভিডিও চাই না বড় ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেলে না ইয়েলো ডলার দিয়ে দেয়, গ্রিন ডলার দেয় না। কালকে ভিডিওটা আমার কী অসুবিধা ছিল? শুধু একটা আচার খেয়েছি, সেটাই ভিডিওটা পোস্ট করেছি, তাতে আমাকে ইয়েলো ডলার দিয়ে দিয়েছে, গ্রিন ডলার দেয়নি। তাহলে বলো কী ভিডিও করে আমি তোমাদের সঙ্গে দেবো? কিন্তু যারা এই যে অনেকেই আছে, কেয়া, তারপরে আরও কত কিছু আছে, কেয়া তখন ভাইরাল, তোমরা তো জানি, ও যে এত বাজে বাজে করে ভিডিও ছাড়ে, তারও ভিডিওতে দেখো অ্যাড চলতেই থাকে, তার ভিডিওতে ডলার ইনকাম করছে, ও তাদেরকে ইউটিউব দেখতে পারে আর আমাদেরকে দেখতে পারে না। আমরা যেটা ঘরের বউ হয়ে গৃহবধূ হয়ে কত কাজকর্ম কষ্ট করে ভিডিও করি একটা বাচ্চাকে সামনে, সেটা ইউটিউবের চোখে পড়ে না, কারণ আমাদের কষ্টের কোনো মূল্য নেই। যারা ওইভাবে করতে পারবে তাদের কষ্টে অনেক মূল্য, এটাই হচ্ছে পার্থক্য, কারণ আমরা তো এইভাবে পাচ্ছি না, তাই জন্য আমাদের কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না মনে হয় না। আমি তো মনে হচ্ছে না যে আমি কোনোদিন ইউটিউবে আর দাঁড়াতে পারবো, তো এই সাবস্ক্রাইব হলেও আমার কোনো লাভ নেই, কারণ আমি ইউটিউবে কোনো দিনই দাঁড়াতে পারবো না। আজকে বলতে বাধ্য হচ্ছে কোনো দিনই দাঁড়াতে পারবো না আমি, কারণ আমার চ্যানেলে ভিউজ নেয়। আগে যেটুকু আমার ভিউজ আসতো 1000টা করে, এখন সেইগুলো না 100টা ভিউজ আসে না, আমি ইউটিউবে কোনো দিন দাঁড়াতে পারবো না। ইউটিউব করার কোনো দরকার নেই, বেকার সময় নষ্ট করার আমার কোনো দরকার নেই, ইউটিউব থেকে বিদায় নেওয়াই আমার ভালো। তো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে যে আমি এতটা ভিডিও এত দূর এসে আমি একটু সাকসেস হতে পারলাম না। আর পেমেন্টের কথাই বলে আমার মনিটাইজেশন সবই হয়ে গেছে, মনিটাইজেশন অ্যাপ্লাই করা বা গুগল পিনটা আসা সবই কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো পেমেন্টও পেলাম না। এটাই আমার সবথেকে বড় দুঃখের বিষয় জানো বন্ধুরা।
আর পেমেন্ট যবেই পাই সেটা নিয়ে আমার কোনো, আরে আজ না পেলেও 2 বছর পরে হয়তো গিয়ে পাবো সেটা কোনো কথা না, কিন্তু এই যে চ্যানেলটা আমার গ্রো হয় না এটাই হচ্ছে সব থেকে বড়ো কষ্ট আমার, জানো তো, যে আমার ভিউজ হয় না। আমি একটা ভিডিও যদি কষ্ট করে ছাড়ি আমার কোনো ভিউজ হয় না, কোনো ভিউজ হয় না। আমি এইভাবে আর বন্ধুরা পাচ্ছি না, আমার চ্যানেল আজকের থেকে কোনো বড়ো ভিডিও আসবে না, কোনো বড়ো ভিডিওই আসবে না। তো আজকের ভিডিওটা আমি আর ভালো বড়ো করতেও পারছি না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা যদি পারো প্লিজ আমাকে একটু হেল্প করো, একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা একটু শেয়ার করো, অন্তত একটু ভিউজ দিও, নাহলে আমি আর ভিডিও করতে পারবো না। আমি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ, আর ইউটিউব থেকে বিদায়, আবার আজকের মতো বিদায়, ইউটিউব থেকে বিদায় নিয়ে নিলাম। আর কোনো ভিডিও আমি দেব না, যখন আমি 8 মাস চ্যানেল খুলে আমি সাকসেস পাইনি আমি আর কোনো ইউটিউবের ভিডিও দেব না। আজকে এটাই আমার শেষ ভিডিও, টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে প্রচণ্ড মিস করব। তো তোমরা এভাবে ভালো থেকো, আর কিছু বলার নেই, টাটা।